আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রান্ত এক্সপ্লেনেশনে আপনাদেরকে স্বাগত। আশা করি ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো রিয়েলমি 10 প্রো প্লাস এই ফোনটি নিয়ে। এই ফোনটির ডিটেলস এবং ফিচার্স, এই ফোনে কী কী থাকছে, এই ফোনের প্রাইস অনুযায়ী আপনাদের কিনা ঠিক হবে কিনা, এই যাবতীয় সবগুলো বিষয় নিয়ে ভিউয়ার্স আলোচনা করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি ভিউয়ার্স দেখতে থাকুন। এবং ভিউয়ার্স, আমি কিন্তু রেডমি নোট 12 প্রো প্লাস এই তিনটি ফোনেরই ভিডিও ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে। আই বাটনে এবং ডিসক্রিপশনে আমার এই তিনটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিন। ভিউয়ার্স, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা যদি এর লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলি, এর লুকস অ্যান্ড ডিজাইন ভিউয়ার অসাধারণ দেখতে ফোন। ভিউয়ার্সটা বেশ সুন্দর। আমরা যদি ভিউয়ার্স এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটা হলো প্লাস্টিক বিল্ড, এবং প্লাস্টিক বিল থাকা সত্ত্বেও এটাতে গ্লসি ফিনিশ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটাকে আমি মূলত গ্লাস্টিক বলি। ভিউয়ার্স, আমরা যদি এর ফ্রন্টে নিয়ে কথা বলি, এর ফ্রন্টে প্রোটেকশন হিসাবে আমরা কিছু জানতে পারিনি, কোম্পানি কিছু জানায়নি, মনে হয় কর্নিং গোল্ডের কাছ থিয়ার প্রোটেকশন দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আমরা যদি এর পুরসেন বাটন নিয়ে কথা বলি, এতে প্রয়োজনীয় সকল পুরসেন বাটনসই আমরা পেয়ে যাচ্ছি। এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি, এবং এতে সিম কার্ডের পাশাপাশি এসডি কার্ডটিও আমরা ব্যবহার করতে পারবো না। এতে দুটি ন্যানো সিম ইউজ করা যাবে, এবং ভিউয়ার্স এতে থাকছে স্টেরিও স্পিকার। এর ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চের অ্যামুলেট প্যানেল উইথ 120Hz রিফ্রেশ রেট। এবং ভিউয়ার্স, এতে ইন্টারেস্টিং বিষয়টা হলো এর ডিসপ্লেটা হলো কার্ভ ডিসপ্লে। ভিউয়ার্স, এরকম হায়ার মিড রেঞ্জে কিন্তু এখনই কার্ভ ডিসপ্লে আসা শুরু হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমরা যদি রেজুলেশন নিয়ে কথা বলি, এর রেজুলেশন হলো 1080x2412, এবং এটার পিপিআই ডেন্সিটি হলো 394। ভিউয়ার্স, আমরা যদি এর স্ক্রিন টু বডি রেশিও নিয়ে কথা বলি, তাহলে এটাতে 90% স্ক্রিন টু বডি রেশিও। এটার বেজেল বা চিন খুবই ন্যারো রাখা হয়েছে, যেটা দেখতে বা ডিসপ্লেটাকে দেখতে অনেক আকর্ষণীয় করে। আপনারা যদি এতে কন্টেন্ট বা যখন ইউজ করবেন, তখন এটাতে বেশ ফ্লুইড একটা পাপ পাবেন 120Hz রিফ্রেশ রেট থাকার কারণে, এবং অনেক কালারফুল এই ডিসপ্লেটা। এই ডিসপ্লেটাকে আমি 10-এ 10 দিব। এবং ব্রাইটনেস নিয়ে যদি আমি বলি, ইনডোর এবং আউটডোরে এটার ব্রাইটনেস ভিজিবিলিটি নিয়ে কোনো প্রবলেম হবে না। এটার ব্রাইটনেস দেওয়া আছে 800 nits ব্রাইটনেস, সেক্ষেত্রে ব্রাইটনেস নিয়ে কোনো প্রবলেম হবে না। ভিউয়ার্স, আমরা যদি এর ক্যামেরা সেন্সর নিয়ে কথা বলি, আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন, এখন তো অনেকেই পারফরমেন্সের থেকে বেশি ক্যামেরা নিয়ে চিন্তা করেন, তো ভিউয়ার্স চলুন ক্যামেরা নিয়েই কথা বলি। এর প্রাইমারিতে 3টি সেন্সর ব্যবহার করা হয়েছে। রিয়ার প্যানেলে প্রাইমারি সেন্সরটি হলো 108MP একটি সেন্সর, এবং আরেকটি সেন্সর হলো 8MP, এবং আরেকটি 2MP ইউজলেস ম্যাক্রো শুটার। ভিউয়ার্স, আমরা যদি এর প্রাইমারি সেন্সর নিয়ে কথা বলি, এই প্রাইমারি সেন্সর দিয়ে ভালোই ছবি ওঠে। শ্যাডো অ্যাঙ্গেলগুলোতে যেখানে একটু শ্যাডো পড়ে, সেখানে ডিটেলসের আপনি ঘাটতি একটু লক্ষ্য করবেন। এবং ভিউয়ার্সের ছবিগুলো কিছুটা যান্ত্রিক, যেমন ছবিতে কালার অনেক বুস্ট করে দেয়, অনেক সফট করে দেয় ছবিটাকে, একটু যান্ত্রিক একটা ভাব আছে, ন্যাচারাল যে কালার টোন এটা থাকে না। অনেকে আবার এরকম বুস্টেড কালার ছবি আপনারা ভিউয়ার্স পছন্দ করেন, তাদের জন্য সেটা সুবিধাজনক হতে পারে। আমরা যদি এর 8MP আলট্রা ওয়াইড সেন্সরটা নিয়ে কথা বলি, 8MP অনুযায়ী কাজ চালিয়ে নেওয়ার মতো আলট্রা ওয়াইড ছবি ভিউয়ার্স উঠে। আমরা যদি 2MP ম্যাক্রো, এটা তো ইউজলেস শুটার। আমরা এখন ভিউয়ার্স ফ্রন্টে যে ক্যামেরাটা ইউজ করে, ফ্রন্টে 16MP একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে কাজ চালিয়ে নেওয়ার মতো বা এই বাজেটেরই অন্য কম্পারিজন অনুযায়ী বেশ ভালোই ছবি ওঠে। ভিউয়ার্স, এই প্রাইমারি সেন্সর দিয়ে আপনি 4K 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। 1080p সিলেকশন করলে 60fps শ্যুট করা যায়। ভিউয়ার্স, এর ফ্রন্টে আপনি 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। ভিউয়ার্স, আমরা যদি এখন এর পারফরমেন্স নিয়ে কথা বলি, এর থাকছে অ্যান্ড্রয়েড 13 রিয়েলমি Y4, যেটা আমার কাছে বেশ অ্যাডভান্টেজ একটি ভিউয়ার্স বিষয় মনে হয়েছে, কারণ আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 নতুন একটা অ্যান্ড্রয়েড চলে আসার সাথে সাথে রিয়েলমি দিয়ে দিয়েছে, যেটা আমাদের কাছে বেশ ভালোই লেগেছে, অ্যাডভান্টেজ বিষয়। ভিউয়ার্স, রিয়েলমি Y4 নিয়ে যদি কথা বলি, রিয়েলমি UI ভিউয়ার্স আগে আমাদের কাছে ভালোই লাগতো, কিন্তু এখনের যে রিয়েলমি UIগুলো আছে, সেগুলোতে প্রি ইনস্টল অ্যাপ এবং বিভিন্ন অ্যাপসের ফুটার চলে আসে, যেটা একটি ডিসঅ্যাপয়েন্টিং বিষয়। রিয়েলমির এই UIর উপর একটু কাজ করা উচিত ভিউয়ার্স আমি মনে করি। ভিউয়ার্স, আমরা যদি সিস্টেম নিয়ে কথা বলি, এটি ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক ডাইমেনসিটি 1080। আপনারা অনেকে বলেন যে এই চিপসেটটা নাকি নতুন একটি চিপসেট। হ্যাঁ, এই চিপসেটটা পাওয়ারফুল একটি চিপসেট ভিউয়ার্স, এটা আমিও মনে করি। ভিউয়ার্স, এই প্রসেসরটার ছোটো বাজে আছে 980, এটার থেকে একটু ওভার ক্লক করে এটার নাম দিয়ে দেওয়া হয়েছে 1080, যেটা শুনতে বেশ একটু বড় সরস শোনায়। হ্যাঁ, এটা পাওয়ারফুল একটি প্রসেসর, ডেলিভারি মাল্টিটাস্কিং এবং টুকটাক হালকা পাতলা গেমিং, ভালোই গেমিং, যারা পাবজি লাভার আছেন বা ফ্রি ফায়ার লাভার আছেন তাদেরকে ভালোই সামাল দিতে পারবে। ভিউয়ার্স, আমরা যদি এর গ্রাফিক্স সেকশনে ব্যবহার করা হয়েছে Mali G68, ওভারঅল এটার পারফরমেন্স নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন, যারা একটু হেভি ইউজার আছেন তাদেরকেও ভিউয়ার্স মোটামুটি চালিয়ে নিতে পারবে।
ভিউয়ার্স, আমরা যদি এখন এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, এটাতে থাকছে 5000 mAh একটি হিউজ ব্যাটারি, এবং এটাতে চার্জার হিসেবে দেওয়া হয়েছে ভিউয়ার্স 80 ওয়াটের ফাস্ট চার্জার। কিন্তু ভিউয়ার্স এখানে আরেকটি বিষয়, ফোনে কিন্তু 80 ওয়াট সাপোর্ট করে না, এটাতে সাপোর্ট করে মাত্র 67 ওয়াটের চার্জার। এটা কেন দেওয়া হয়েছে এটা আমি দেখাটা জানি না, কোম্পানি ভালো জানে। তো 67 ওয়াটের চার্জার দিয়ে প্রায় 50 মিনিটে আপনি ফুল চার্জ হয়ে যায় ব্যাটারিটা, এবং এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি ভিউয়ার্স কথা বলি, সেক্ষেত্রে যারা স্ক্রিন টাইম মানে একদম আপনি যদি ফোনটা অন করে রাখেন সারাক্ষণ, সেক্ষেত্রে এটা 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দিবে, এবং যারা একটু হেভি ওয়ার্স আছেন যারা এরকম, তাদেরকে একদিনের মতো ভিউয়ার্স চালিয়ে নিতে পারবে এই ব্যাটারিটা। আমরা যদি এটা স্টোরেজ টাইপ নিয়ে কথা বলি, কোম্পানির কাছ থেকে আমরা স্টোরেজ টাইপ কী ব্যবহার করে সেটা জানতে পারিনি, বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করে আমরা জানতে পারলাম এটাতে ব্যবহার করা হয়েছে UFS 2.2, মনে হয় UFS 2.2 দেওয়া হয়েছে, UFS 3.1 দিলে বিষয়টা আরও বেশি ভালো হতো। ভিউয়ার্সের র্যাম রুম ব্যারেন্ট নিয়ে যদি কথা বলি, 6GB র্যাম, 128GB রুম, এবং 8GB র্যাম, 128GB রুম, এইরকম ভেরিয়েন্টে ভিউয়ার্স লঞ্চ হয়েছে, 256GB ভেরিয়েন্টও আছে। ভিউয়ার্সের বেস্ট ভেরিয়েন্টের দাম আমি দেখলাম, যেমন 8GB র্যাম, 128GB রুম, এই বেস্ট ভেরিয়েন্টের দামটা ভিউয়ার্স দেখলাম 41,000 বা 39,000 টাকা বিভিন্ন ওয়েবসাইট থেকে। তো ভিউয়ার্স এই ফোনগুলো আনঅফিসিয়ালি বাংলাদেশে অফিসিয়ালি মনে হয় লঞ্চ হবে না, রিয়েলমি লঞ্চ করবে না, তো আনঅফিসিয়ালি ইন্ডিয়া থেকে আসছে, সেক্ষেত্রে ইন্ডিয়ান রুপি অনুযায়ী এটার দাম কিন্তু মাত্র 26,000 রুপি। যদি আমরা রুপিকে বাংলা টাকা কনভার্ট করি ব্যাড ট্যাক্স সহ, সেক্ষেত্রে 32,000-31,000 টাকার মতো হলে ভালো হয়, কিন্তু তা তো হবে না, বাংলাদেশের দামটা একটু বেশি থাকবে। ভিউয়ার্স এই ফোনটার যখন দাম ড্রপ করবে, যেহেতু নতুন নতুন লঞ্চ হয়েছে, দামটা যখন ড্রপ করবে কিছুদিন পরে, যারা নিতে চান, যারা নিতে ইচ্ছুক আছেন, তারা তখন নেবেন। ভিউয়ার্স আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনারা যারা এই ফোনটা নেবেন কি নেবেন না কনফিউশনে ছিলেন, তাদের জন্য আমি মনে করি এই সিদ্ধান্ত নিতে সহজ হবে। এবং আরেকটা দাম বলে দিই, যেটা 6GB র্যাম, 128GB রুম, এই ভেরিয়েন্টের দাম আমি দেখলাম যে 36,000 বা 37,000 এরকমই কাছাকাছি আছে। তো ভিউয়ার্স আপনারা প্রাইসগুলো অলওয়েজ চেক করে নেবেন, কখন কোন প্রাইস চলতেছে বা প্রাইস ড্রপ করলো কিনা। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এবং সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, এরকম আরও ইন্টারেস্টিং ফোনের ভিডিও বা এর ভিডিও আপনারা, টেক ভিডিওগুলো আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন। ভিউয়ার্স আমার চ্যানেলে নোট 12 প্রো এবং রিয়েলমি 10 প্রো এটার কম্পারিজন ভিডিও আসবে, সেটা দেখার জন্য ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।